আজ স্বামীজির বই পড়া হলো বেদ বলতে কি বুঝায় স্বামীজি ব্যাখ্যা করলেন বেদ অনন্ত জীবনের অনন্ত জ্ঞান রাশির অভিজ্ঞান বেদ অনন্ত জীবনের অনন্ত জ্ঞান রাশির অভিজ্ঞান বেদ কখনো সুযুক্তি বিরুদ্ধ নয় প্রত্যক্ষ বিরুদ্ধ নয় বা আধুনিক বিজ্ঞান বিরুদ্ধ নয় সমাধি জন্য জ্ঞান প্রত্যক্ষ ও ন্যায় অপেক্ষা অনেক শ্রেষ্ঠ সমাধির জন্য জ্ঞানকে বলেছেন। এখানে সত্যের সঙ্গে ইন্দ্রিয় ব্যবধানে জ্ঞান হয় না এখানে বুদ্ধি সত্যের সহিত এক হয়ে যায় অনেক সময় সমাধির জন্য জ্ঞানের ভাষা বৈজ্ঞানিকেরা বুঝতে পারে না কারণ তারাও কতকগুলো স্থূল দৃশ্য থেকে সূক্ষ্ম নিয়মাবলীর অনুমান করে মাত্র তার মধ্যে কতক ঠিক হয় এবং সেইগুলো বাস্তব জগতে প্রয়োগ করে আর কতকগুলো বৈজ্ঞানিক কুসংস্কার বা রূপকথার মতো সমাজে প্রচলিত থাকে বেদ কিন্তু অভ্রান্ত শিরোনাম বেদ দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দ